রোগীকে পুনঃ স্বাস্থ্যে প্রতিষ্ঠিত করা। পুনঃ স্বাস্থ্য কাকে বলে? এই যে পুনঃ স্বাস্থ্যর কথা বলা হয়েছে, এই পুনঃ স্বাস্থ্যটাই হলো রোগীকে আরোগ্য দেওয়া। আজকের যে আরোগ্যের কথা আমরা বললি, আমি সংক্ষেপে একটা রোগীর কথা বলবো বলে আমি কথা শেষ করবো। আমার কাছে একটা রোগী আসছে 81 কি 82 সালের কথা। রোগীটা ছিল গাল চিত্র হয়ে পুজ নামতে ছিল, এক মহিলা রোগী, ইয়ং মহিলা, আমার থেকে 5-7 বছর জড়িয়ার হবে। তখন এই মহিলা হালকা পাতলা ছিল, তার বারবার অ্যাবর্শন হচ্ছিল, 6-7 বছর তখন বিয়ের বয়স, বারবার অ্যাবর্শন হইতেছিল। মহিলা অনেকটা উদাসী এবং তার ঋতুস্রাব ছিল নাম মাত্র, 2-1 দিন থাকতো এবং সেটা ছিল ইরেগুলার, 2-3 মাস পরে হইতো। সাদা স্রাব ছিল, সেটা ছিল একদম তার বয়স এই একেবারে চিন্তন মাস থেকে। আর পরবর্তীতে এই মহিলা অত্যন্ত ব্যাপকভাবে চর্মরোগে আক্রান্ত হইয়া অ্যালোপাথ ডাক্তারদের কাছে যাওয়ার পরে ওই চর্মরোগ তার আরোগ্য হয় বা কমছে। এরপরে কিছুদিন পরে 2-3 বছর পরে বা 7-8 বছর বয়সে বা জ্বর আক্রান্ত হয়। আমি সংক্ষেপে বলতেছি, এরপরে যখন আমার কাছে আসলো, আমি আসার পরে তাকে চিকিৎসা হিসাবে তার পুরা ইতিহাস নিয়ে আমি তাকে সিপিআর সিলেকশন করলাম। সিপিআর সিলেকশন করার 3-4 মাস পরে তার নীল সেল গণ্ডগোলটা দূর হয়ে গেল, সাদা ছাড়াটা দূর হয়ে গেল। এরপরে তার বাত জ্বর শুরু হয়েছে, জ্বর জ্বর ভাব, সমস্ত সন্ধিগুলো ভরে গেছে, ব্যথা হইতেছে। আমি তাকে আশ্বাস করলাম যে তুমি আটানা ধরা হয়ে গেছো, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। আমি ওষুধকে পরিবর্তন না করে আমি ওষুধ চালাচ্ছিলাম। এরপরে আপনার এই যে সিপিআর চলছিল, সিপিআর ডিস্টেন্সটা বাড়াই দিলাম, 2-3 দিন পর পর সিপিআর চলতেছিল। এরপরে তার ওই গালের ক্ষতটা পুঁজটা এখানে আর একটু বলে রাখি, এই ছিদ্রটাকে বন্ধ করার জন্য 3-4 বার অপারেশন করা হয়েছে, যখনই সেলাই কেটে দিত তখনই আবার শুরু হয়ে যেত। যখন আমার কাছে আসলো আমার চিকিৎসাধীন থাকা অবস্থায়, শেষ পর্যন্ত যখন তার বাতের ব্যথা কমলো তখন তার শরীরে দাঁত শুরু হয়ে গেল, ইভেন ফেস টেস্ট একদম দাঁতে ভর্তি হয়ে গেছে। তখন প্রায় 1 বছর আমার চিকিৎসাধীন। এরপরে যখন দাঁতগুলো তার বেরোয় আসলো তখন তার গালের ছিদ্রটা বন্ধ হয়ে গেল। ছিদ্র বন্ধ হওয়ার পরে আমি ওই সিপিআই তাকে 12-13 পর্যন্ত গেছিলাম। এরপরে যখন তার দাঁত আর পুরোটা যাচ্ছিল না তখন তাকে আমি 1 কোর্স টিউবারকুলিনাম দিলাম, দেওয়ার পরে তার দাঁতটাও চলে গেল। 15-20 বছরে রোগীটা সম্পূর্ণ আরোগ্য। এই দীর্ঘ 30-35 বছর পরে 2015-তে আমি রকেটে বরিশালে যাচ্ছিলাম, ওই মহিলা এবং তার হাজব্যান্ড ছেলে মেয়ে নিয়ে তারা ঢাকায় থাকে এখন। ঢাকা থেকে ওরা রকেটে উঠছে, ওখানে বসে আমার সাথে দেখা। আমি জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ আমি আর ওই থেকে আর কোনো রোগে আক্রান্ত, বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হইনি। এর মাঝে মাঝে হয়তো সর্দি কাশি কাশি বা অন্য কোনো কিছু হইতে পারে, কিন্তু বড় ধরনের কোনো রোগে আমি আক্রান্ত হই নাই, আমি ভালো আছি। দেখলাম গালের ওই চিত্রটার ওখানে কারো একটা স্পটের মতো আছে মাত্র, আর কোনো এমন কি কিছু উঁচু হয়ে আছে তাও নেই, সম্পূর্ণটা একদম প্লেন হয়ে গেছে। এই যে অবস্থাটা আমার এখানে, এটার নাম হলো পুনঃ স্বাস্থ্য প্রতিষ্ঠিত করা। এই চিকিৎসা আমাদেরকে দিতে হলে আমাদেরকে আসলেই ভালোভাবে হোমিওপ্যাথিকে জানতে হবে, শিখতে হবে। শেখার পরে যদি আমরা হোমিওপ্যাথি করতে পারি তাহলে দেখবেন যে আসলেই ওই ধরনের রেজাল্ট আমরা দিতে পারবো, রোগী আমাদের কাছ থেকে আশ্বস্ত হতে পারবে। আর এটার দ্বারাই যে সোহাগ যে কথাটা বলছে যে রোগী আমি ধরে নিয়ে আসতে পারবো না, রোগী 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 নিয়ে আসবে, এটা আমাদের। আর আরেকটা কথা বলে
করে আমি শেষ করবো। আমরা দুই নম্বর সূত্রের কথা দিকে একটু তাকাবো। আমাদেরকে বলা হয়েছে আমরা নিরুপত্র হবে বিনা কষ্টে স্থায়ী আরোগ্য দেওয়া, এবং এই যে বিনা কষ্টে এই কষ্টটা দিতে গিয়ে আমরা অনেক সময় রোগীদের উপরে আমরা জুলুম করে থাকি। আমরা মনে করি যে এলাকার ডাক্তাররা একজন ডাক্তার কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়, হাজার হাজার টাকা চলে যায়, আমি যদি সেখানে 2-5 হাজার টাকা নিয়ে অসুবিধা কোথায় না ভাই হেলিম্যানের কথা বলেন নাই। হেলিম্যান বলছেন বিনা কষ্টে, তা বিনা কষ্ট মানে কি আর্থিক কষ্ট দেওয়া যাবে না, শারীরিক কষ্ট দেওয়া যাবে না, মানসিক কষ্ট দেওয়া যাবে না, আর্থিক কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমরা এই দিকটা লক্ষ্য রেখে আমরা এই 16 কোটি মানুষকে একমাত্র হোমিওপ্যাথি পারে সমস্ত মানুষকে চিকিৎসা দিতে, এর জন্য এই স্বাস্থ্য পদ্ধতিতে যদি আমরা চিকিৎসা দিই তাহলে এক শিশির ঔষধ দিয়া আমরা কমপক্ষে 2-5 হাজার রুগীকে ঔষধ দিতে পারি, এতে এটা দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি। অতএব আমাদের জন্য আমরা একটু নিজের স্বার্থকে বিসর্জন দিয়া হোমিওপ্যাথি স্বার্থকে সামনে নিয়ে আসবো, মানুষকে বুঝাতে সক্ষম হবো যে এখানে আসলে বেশি পয়সা খরচা হয় না, যত কম খরচে আমরা চিকিৎসা দিতে পারবো তত রুগী আকৃষ্ট হবে এবং ভালো রেজাল্ট দিতে পারলে অবশ্যই রুগী আসবে, এজন্য আমাদেরকে ডাকতে হবে না। আমরা আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করি। আমি আপনাদেরকে এই আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবার আমাদের আমাকে যেহেতু দেখা যেতে হবে সেজন্য আপনারা যে সময় দিয়েছেন এজন্য এই কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ, আর আপনারা কষ্ট করে শুনছেন এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ স্যারকে, অত্যন্ত কষ্ট করে শারীরিক অসুস্থতায় বয়সের ভারিও আমাদের মাঝে সেই ঢাকার সুন্দরবা থেকে যা পানি দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা প্রতি আমাদের প্রতি স্নেহ এই বিদায় রেখে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি আমাদের মাঝে জীবনলা স্যার মূল্যবান বক্তব্য রাখবেন, এবং আজকের সভাসভাপতি ডাক্তার হাফেজ আক্তার রাহমানের বক্তব্যের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা ফেরদৌস স্যারকে বিদায় দিচ্ছি, আমরা এরপরে আমরা জীবনলা স্যারের বক্তব্যে চলে যাব। হোমিওপ্যাথি প্রথম, হোমিওপ্যাথি শেষ, হোমিওপ্যাথি দিয়ে গর্ব করা সুস্বাস্থ্য বাংলাদেশ, প্যাটেন্ট আর মলম, প্যাটেন্ট আর মলম কি ক্ষতিকর জানি, আজ থেকে এসব রোগীকে দিব না। প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন হোমিওপ্যাথি কলাম সোসাইটির কেন্দ্রীয় সহসভাপতি, নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত উপদেষ্টা, হোমিওপ্যাথি উচ্চতা প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় গুরু ডাক্তার জীবনলা স্যার, তাকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আমরা হাতে খুব অল্প সময়, আমি যে কথাগুলো বলবো আজকের সেমিনারের যে মূল সার বস্তুগুলো, সার সংক্ষিপ্ত কথাগুলো, সেগুলো আমরা একটু রিপিট আলোচনা করতে চাই। আজকের আলোচ্য বিষয় ছিল হোমিওপ্যাথিতে ধাতুগত চিকিৎসা। এটাকে যদি উল্টে বলি ধাতুগত চিকিৎসায় হোমিওপ্যাথি, ধাতুগত চিকিৎসাটা কাকে বলে? আমরা এত দীর্ঘ সময় ধরে কথা শুনছিলাম, এখন বাইরে গিয়ে যদি একজনকে প্রশ্ন করি যে বলেন তো ধাতুগত চিকিৎসা কাকে বলে, কি বলতে পারবো? কি সবাই যদি বলতে পারি তাহলে বোধ হয় আজকের আলোচনা সার্থক হবে, আর যদি সবাই বলতে না পারি তাহলে যিনি বলতে না পারবেন তাকে আমি বলবো যাতে আমাকে প্রশ্ন করেন, প্রশ্ন করে এই বিষয়টা ক্লিয়ার হবে, যদি না করেন তাহলে তো আজকে আসার যাওয়ার সার্থক হলো না। আর দ্বিতীয় বিষয় হলো যে কোন জায়গায় আমরা ধাতুগত চিকিৎসা দিব,
আমরা তো সবাই চিকিৎসক, চিকিৎসা তো দিয়েই যাচ্ছি, তাহলে এই ধাতুগতটাকে আবার আলাদা করার দরকারটা কি ছিল? আজকে আমরা এই সেমিনারটাকে আলাদা করে নিয়ে আসছি কেন? কোন জায়গায় এই ধাতুগত চিকিৎসা দরকার হয় এইটাও আমাদের চিহ্নিত করতে হবে, যেটার প্রয়োজনীয়তাটা কি, ধাতুগত চিকিৎসার গুরুত্বটা কি, কোন জায়গায় এই ধাতুগত চিকিৎসা কাজে লাগে, কিভাবে কাজে লাগে, আমি এই কৌশলটা বলার চেষ্টা করব। আপনারা আমাকে কতটা সময় দিতে পারবেন? 12টা বাজে, কয়টা পর্যন্ত আলোচনা চালানো যাবে? আমি আমার বক্তব্য সেভাবে তৈরি করব। কয়টা পর্যন্ত? 12:30। আচ্ছা, আমাদের সভাপতির বক্তব্য হওয়ার জন্য কিছু সময় রাখেন, 12:30 পরে। আচ্ছা প্রিয় সাথীরা, আমাদের অনেক রোগীলিপি এখানে আসছে, কিন্তু আমি একটু সহজ করে রোগীলিপি বলব। একজন লোক, আচ্ছা আমি আগে সংজ্ঞাটা দিয়ে নেই, হোমিওপ্যাথিতে ধাতুগত চিকিৎসা, তাহলে ধাতু কাকে বলে? আপনারা কিন্তু আমার প্রধান আলোচকের কাছ থেকে আমরা শ্রেণীবিন্যাস ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে বিভক্ত করে ধাতুগত লক্ষণের শ্রেণীবিন্যাস এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি একটু আমার মোটা মাথা তো বুদ্ধিশুদ্ধি কম, মানে সরল ভাষায় বলতে আমার মানে আমার জন্য সহজ হয়, আপনারা একটু জটিলের মধ্যে যাবেন না। যেমন একটা মানুষ, আমরা এখানে যত মানুষ আছি 50 জন, কত প্রকার মানুষ আছে? 50 প্রকার। আলাদা কেন হয়েছে, কিভাবে হয়েছে? ধাতুগত কারণে। আমরা জন্মের সময় এই আমার বডি, আমার কিরকম গঠন হবে, চুলটা কিরকম হবে, মাথার চুল মোটা হবে না খাটা হবে, আমি বাইটটা হবো না লম্বা হবো, অর্থাৎ আমার এই দেহ রাজ্যটা কিভাবে গঠন হবে, কিভাবে পরিচালিত হবে, সেটা জন্মের সময় আমি নিয়েই আসছি। কার কাছ থেকে আসছি? পিতামাতার কাছ থেকে আসছি, তাই না? এখন পিতামাতা আমার এই গঠনের জন্য আমার পারিপার্শ্বিক অবস্থা, আমার পিতামাতা, আমার পূর্বপুরুষ দায়ী। আমার যদি আপনারা বাচ্চা বাচ্চাকে গালি দেন, এই নিয়ে তুমি বাচ্চা, তুমি খাটটা, হ্যাঁ, তাতে আমি জবাব দিতে পারবো না, কারণ এর জন্য কি আমি দায়ী? আমি দায়ী না। একজন মোটা, একজন নরম থলথলে, তাহলে যদি আমি বলি এই মেয়ে তুমি এত মোটা কেন, সে জবাব দিতে পারবে? অর্থাৎ যেই ধাতুর জন্য কেউ কারো কাছে জবাব দিতে পারবে না, অজান্তে অজ্ঞাত সারে আমি এই পৃথিবীতে আসছি কিছু চরিত্র কিছু বৈশিষ্ট্য নিয়ে, যেই বৈশিষ্ট্যর দ্বারা আমি পরিচালিত হই। কি পরিচালিত হয়? দেহরাজ্য। এই বাংলাদেশ পরিচালনার জন্য একটা আইন কানুন আছে, আপনারা কি বলেন ওটারে? কনস্টিটিউশন বা সংবিধান। তাহলে এই দেহরাজ্য চালানোর জন্যেও একটা নিয়ম কানুন আছে, সেই নিয়মের মধ্যে আমার দেহটা গঠন হয়েছে, সেই নিয়মের মধ্যে আমি কথা বলি, সেই নিয়মের মধ্যে আমি চলি, সেই নিয়মের মধ্যে আমি খাই, যাকে বলা হয় কনস্টিটিউশন। যখন এই নিয়ম বাধাগ্রস্ত হয়, বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, তখন হই আমি রুগী। তার আগে কিন্তু আমি রুগী না, আমি মোটা, সেই জন্য কি আমার আপনার ওষুধ দেবেন? আমি চিকন, আমি লম্বা, আমি বাচ্চা, এই জন্য কি আপনারা ওষুধ দেবেন? আমার ভুরু মোটা, আমার চুল মোটা, এই জন্য কিন্তু আপনারা আমাকে ওষুধ দেন না। কিন্তু ওষুধ দিবেন কখন? আমি আপনার কাছে গেছি, স্যার আমার একটা টিম বানাইছে, ওষুধ দেন। দেখেন ধাতুগত চিকিৎসা কিভাবে কাজে লাগে। আমি একটু আগে বলেছিলাম যে আমি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করব। যেইখানে লক্ষণ এত অল্প সীমিত যে ওই লক্ষণের কোনো পিকুলিয়ারিটি নাই, হ্রাসবৃদ্ধি নাই, ওষুধ নির্বাচন করার মতো কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায় না, এই জায়গায় আমরা ধাতুগত চিকিৎসা দিব। আর একটা ধাতুগত চিকিৎসা দিব,
যে বহু চিকিৎসা করছে, এতই চিকিৎসা করছে যে তার দেহে মানে যে লক্ষণের ভিত্তিতে হ্রাসবৃদ্ধি পিকুলিয়ারিটি সেই সমস্ত লক্ষণগুলি খুঁজে পাওয়া যায় না, সেই জায়গায় আমরা ধাতুগত লক্ষণের ভিত্তিতে চিকিৎসা দিব। আর যেখানে লক্ষণ আছে সেখানেই সমস্ত লক্ষণই আমাদের নিতে হবে, শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ, সর্বাঙ্গীন দৈহিক লক্ষণ, ইচ্ছা অনিচ্ছা সমস্ত লক্ষণ আমাদের নিয়ে টোটালিটি অফ সিমটমের ভিত্তিতে ওষুধ দিতে হবে। কিন্তু যেই জায়গায় লক্ষণ এত অল্প যে লক্ষণে মানে ওষুধের কাছেই যাওয়া যায় না, যেমন আমি আপনার কাছে টিউমার নিয়ে আসছি, তাহলে আপনারা তো লক্ষণ ভিত্তিতে ওষুধ দিবেন তাই না? তাহলে আপনারা আমাকে এমন জিজ্ঞেস করে, আমি রোগী আপনারা ডাক্তার, আমাকে জিজ্ঞেস করেন যে টিউমারে কেমন লাগে, বলে কই আমার তো কোনো বুঝি না, বলে ব্যথা আছে, বলে নাই, হ্রাস বৃদ্ধি আছে, বলে নাই, এখন আপনারা টিউমারে কি ওষুধ দেবেন? লক্ষণে তো উপাদান থাকতে হবে তাই না, কারণ অবস্থান অনুভূতি হ্রাস বৃদ্ধি গতি প্রকৃতি, যখন রোগী আমাদের কাছে আসে কষ্ট নিয়ে আসে তাই না, সেই কষ্ট কি কারণে হয়েছে, সেই কারণের দিকে লক্ষ্য রেখে হ্রাস বৃদ্ধি অনুযায়ী আমরা ওষুধ দিব। কিন্তু যখন এমন লক্ষ্য নিয়ে আসে যে তার কোনো কারণ রোগী বলতে পারে না হ্রাস বৃদ্ধিও নাই, তখন আমি দেখলাম যে লোকটা এই রোগীটা মোটা সোটা, তারপরে কি তার দেহের মাংসটা থলথলে, লোকটার দিকে আমি তাকাইলাম, লোকটা দেহি একেবারে আমার মতো ফিটফাট ফিটবাবু, জামা ইস্ত্রি করা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, তারপরে একেবারে ক্লিন শেপ, বুড়া মানুষ তার দেহান কীরকম ক্লিন শেপ হয়ে আছে তাই না? তো এখন যখনই দেখলাম যে লোকটা তো অত্যন্ত পরিপাটি, তার চেহারার ভিতরে একটা পরিষ্কার ভাব আছে, ফিটফাট ভাব আছে, তারপরে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই বর্ষা মাস শীতকাল গ্রীষ্মকাল কোন ঋতুটা আপনার কাছে কেমন লাগে, বর্ষাকাল তো আমার বেশি ভালো লাগে না, আমার ওই সময় মনটা খারাপ থাকে, মন বিষণ্ণ থাকে। আচ্ছা আপনি রোদ্রি গরম সহ্য করতে পারেন কিরকম, বলে না গরমটা আমার ভালো লাগে না, গরম সহ্য হয় না। আপনি সঙ্গীত গান বাজনা পছন্দ করেন কিরকম, বলে না গান বাজনা আমার অপছন্দ। আচ্ছা এগুলো কি রোগের লক্ষণ? এই লক্ষণগুলো কি লক্ষণ? দুইটা লক্ষণ, একটা হলো শারীরিক ধাতুগত লক্ষণ আর একটা হলো মানসিক ধাতুগত লক্ষণ। এখন আপনি আমার এই ধাতুগত বৈশিষ্ট্য যখন পেলেন তখন কি ওষুধ দিতে পারবেন না পারবেন না? ওষুধের কাছাকাছি আমরা গেছি কি, কে নিয়ে দিল ধাতুগত লক্ষণ, কিন্তু আমরা এই ধাতুগত লক্ষণের ব্যবহারিক কৌশল যদি না জানি তাহলে যে আজকে যে শিখলাম এই রাস্তায় যাইতে যাইতে ভুলে যাব, কারণ যেই বিদ্যা আমি শিখলাম সেটা যদি কাজে না লাগাই প্রয়োগ না করি ওই বিদ্যার কি কোনো দাম আছে? যেটা আমি শিখব সেটা আমাকে অবশ্যই কাজে লাগাইতে হবে, আর কাজে লাগাইতে লাগাইতেই দেখবেন আপনি এক্সপার্ট হয়ে গেছেন। আপনি ওই যে জমির সাজানি কি ডাক্তারের নাম বললো, হাসান মির্জা, হাসান মির্জা হয়ে গেছেন। আপনি যখন দেখবেন যে সামনে দেওয়া ফিটফাট পোশাক পরে ইস্ত্রি করা ধর ধরে না একটা ফিটফা বুঝাইতেছে, তার চেহারা স্রোত দেখেই আপনি ওর ওষুধ দূরে ফেলাইতে পারবেন। কেন হাসান মির্জার কাছে কোনো ছোটোখাটো রোগী যায় না, যায় ভারত থেকে বিভিন্ন দেশ থেকে আসে, ছোটোখাটো রোগী কি যায় ভারতের বিভিন্ন জায়গা থেকে তার কাছে রোগী যায় যে সব তো শেষ, এইবার হাসান মির্জার একটা ওষুধ খেয়ে আসে। যখনই চিররোগী ক্রনিক রোগী আমাদের সামনে আসে
সেই সমস্ত ক্ষেত্রে উপস্থিত লক্ষণের চেয়ে স্থায়ী লক্ষণের গুরুত্ব সবচেয়ে বেশি। স্থায়ী রোগে স্থায়ী লক্ষণ সংগ্রহ করতে হবে। স্থায়ী লক্ষণ কোনগুলি? যেগুলি রোগ হওয়ার আগেও ছিল, এখনো আছে, রোগ সেরে যাওয়ার পরেও থাকবে, ওইগুলি হচ্ছে স্থায়ী লক্ষণ। এবং ওইগুলির মধ্যে হচ্ছে ওইগুলি হচ্ছে ধাতুগত লক্ষণ, সেটা শরীরে এবং মনে। সেগুলো আমরা কিভাবে সংগ্রহ করব? তার চেহারার গঠন আকৃতির দিকে লক্ষ্য করলেই আমাদের প্রধান আলোচক সাহেব অনেক চমৎকার, অনেক পরিশ্রম করে আমাদের অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। আমরা চেষ্টা করব, আমি অনুরোধ করব যে এটা ইউটিউবে ওনার বক্তব্যটা যাতে আপনাদের কাছে পৌঁছানো যায়, ইন্টারনেটে ওনার কাছ থেকে ঠিকানা নেবেন যাতে ওনার এই বক্তব্যটা আপনারা সবাই আবার রিপিট আলোচনা শুনতে পারেন এবং কাজে লাগাইতে পারেন। কাজে যদি না লাগাইতে পারি আমরা, কাজে যদি না লাগাই, তাহলে এই সেমিনার আয়োজন সব ব্যর্থ। তাহলে আমরা যখন দেখব যে যখন যেখানে রোগীর যে কষ্টটার কথা বলতেছে সেটা হলো রোগ হওয়ার পরের কষ্ট, রোগ হওয়ার আগের কষ্ট না। এখন তাকে আমি যদি দুই ভাবে ওষুধ দিব, একটা হলো রোগের লক্ষণের ভিত্তিতে আর একটা হলো রোগীর লক্ষণের ভিত্তিতে। রোগের লক্ষণ আর রোগীর লক্ষণ, রোগের লক্ষণ আসছে কখন? রোগ হওয়ার পরে। সেই কথাগুলো রোগী নিজেই বলবে, স্যার আমার পেট ব্যথা, আমার অমুক, আমার এই কষ্ট। এখন কষ্ট এটা তো শত্রু আক্রমণ করছে। কে আক্রমণ করছে? শত্রু। রোগ মানে শত্রু। আমরা এই 50 জন মানুষ আলাদা আলাদা ভাবে একটা করে শত্রু আক্রমণ করব। মাহবুব আলম সাহেব স্বাস্থ্যবান যুবক, তারে যদি একটা শত্রু আক্রমণ করে সে কি করবে? পাল্টা আর একটা ঘুষি মেরে দিবে। তার সাহস বেশি, শক্তি বেশি, রক্ত বেশি, তার সব কিছু বেশি বেশি। শত্রু আক্রমণ করলে পাল্টা আঘাত, গর্জে উঠবে। এখন আমাদের হেলাল সাহেব দুর্বল মানুষ, হ্যাঁ, তার শরীরে জোর কম। একই শত্রু যদি তাকে আক্রমণ করে, বাই 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 মারো না আমারে, আমি আমার শরীর বেশি জোর নাই, তুমি আমারে বাঁচিয়ে দাও, এই তারিখে আর ভুল হবে না, হ্যাঁ ভাইটাই কইয়া উনি বাইসে গেল। দেখেন, এক একজনকে যদি আক্রমণ করে, আমার বিশ্বাস 50 জনকে আক্রমণ করলে 50 রকম প্রতিক্রিয়া হবে। কেন হবে? এই যে ধাতুগত বিশ্লেষণ, যেটা আমাদের অত্যন্ত প্রতিভাবান একজন বক্তা অনেক শ্রম দিয়ে আপনাদের সামনে অনেক মূল্যবান তথ্য উপস্থাপন করেছে, কিন্তু জানি না আমরা কতটা গ্রহণ করতে পেরেছি। এই হচ্ছে ধাতুগত চঞ্চলা বিশ্লেষণ। প্রতিক্রিয়া কে জাগায়, কিভাবে জাগায়, তার ধাতুগত অবস্থার কারণেই একই ঘটনায় প্রত্যেকের আলাদা আলাদা প্রতিক্রিয়া হলো। এবং এই যে প্রতিক্রিয়া হয় শত্রু দ্বারা একই নামের রোগে, যে কারণে এক ওষুধ আসে না। কেন? তার দেহের প্রতিক্রিয়া ভিন্ন, অতএব লক্ষণ আলাদা হয়ে যায়। এখন আমি লক্ষণ সংগ্রহ করলাম, রোগের লক্ষণ, প্রতিক্রিয়ার লক্ষণ, আর একটা লক্ষণ সংগ্রহ করলাম। এই লোকটা আগে শত্রু আসছে দেখে রক্ত টকবক করে লাল হইয়া তারে ঘুষি মারল, লাঠি ঘুষি মেয়ে সে লাফালাফি দাফাদাফি করে, হ্যাঁ খুব ই করলো, কিন্তু তার আগে সে কি ছিল? রোগ হওয়ার আগের অবস্থাটা কি ছিল? যে গোলগাল চেহারা, সুন্দর একটা মানুষ, স্বাস্থ্য, রক্ত প্রধান, সুদর্শন যুবক, হ্যাঁ, তার এই বর্ণনা থেকে আমরা একটা দেহের গঠন আকৃতি পেলাম। এখন আমি তাকে ওষুধ দিব, কোন লক্ষণ? এই হচ্ছে কনস্টিটিউশনের লক্ষণ আর ওই রোগের লক্ষণ, বুঝলেন? যে রোগের কারণে তার যে লক্ষণটা আসছে, এই দুই লক্ষণ মিলে যদি আমি তাকে ওষুধ দেই,
তাহলে সেই ওষুধের আরোগ্যটা হবে কিরকম? এইটাই হবে দ্রুত স্থায়ী পূর্ণাঙ্গ আরোগ্য। এই আরোগ্যটা হবে হোমিওপ্যাথিক আরোগ্য, এই আরোগ্যটা হবে স্থায়ী আরোগ্য। আর যদি আমি দেখি যে ওনার আমি এই শরীরের লক্ষণটা নিলাম না, কি লক্ষণ দেখলাম যে দপ দপ মাথা ব্যথা, হ্যাঁ, তারপরে মাথা ব্যথা কি করলে বলে কৈশা বাইন্ধে রাখলে পারে কমে, তো তাহলে দপ দপে মাথা ব্যথা, চোখটা লাল, তাহলে কি দেওয়া যায়? বেলে ডোনা, তাহলে বেলে ডোনা দিলাম, আর কোনো যে কিছু জিজ্ঞাসা করলাম না, তাহলে কি হবে? উপশম হবে, সাময়িক উপশম হবে, কিন্তু স্থায়ী আরোগ্য হবে না। এখন আমাদের ক্ষেত্র বুঝতে হবে আগে, রোগী আমার কাছে কি চায়, রোগী কি নিয়ে আসছে। অনেক রোগী আসে আমার এই মাথা ব্যথাটা স্যার খালি কমে দেন, আমার এত এত বলার সময় আমার নাই, আমি যে রিক্সা তার করে আসছি, তাকে আপনি কিভাবে ওষুধ দেবেন? মাইন্ড মেথড, যারা আপনারা কিছু কিছু কথাবার্তা শুনেছেন যে মাইন্ড মেথড আপনারা খুব অল্প সময়ে রোগীর ওষুধ দিতে পারে, কি ওষুধ দিতে পারে? মাইন্ডের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু দিক আছে, কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে, কিন্তু যারা মাইন্ড মেথড করে তারা নিজেরাই ওই জায়গায় পৌঁছাইতে পারে না। সেগাল দূরদর্শিতার কারণে সে একটা গভীর হোমিওপ্যাথির একটা গভীর বিষয়কে তুলে নিয়ে আসছে, কিন্তু যারা এই মাইন্ড মেথডের ফলোয়ার তারা মনে করতেছে যে এটা বোধহয় নতুন আমদানি, হোমিওপ্যাথিতে এটা আগে আসছিল না। হ্যাঁ, অতএব আনন্দে গদগদ হোমিওপ্যাথি বাদ দিয়ে মাইন্ড মেথড নিয়ে টানাটানি শুরু করছে। আজকের আলোচনা যদি আমরা সবাই ভালোভাবে বুঝে থাকি তাহলে বুঝবেন যে এর মধ্যে মাইন্ড মেথড মাইন্ড চলে আসছে কিভাবে। দেখেন আমি উদাহরণ দিচ্ছি, একটা লোক আমার একটু অসুখ আছে স্যার, স্যার আমার একটু অসুখ দেন। আচ্ছা, এখন হাসতে হাসতে সে ওষুধ চাইল। আচ্ছা, সে যে কোনো নামে যে কোনো একটা ওষুধ আমার কাছে চাইল, কিভাবে চাইল? হাসতে হাসতে চাইল। এখন ওই যে এইটুকুই এয়ার ফেসিয়াল জিজ্ঞেস করবে না, কি যে হাসতে হাসতে কথা বলে। আচ্ছা, হাসতে হাসতে কথা বলে, ওষুধ নিবে কিন্তু গুরুত্ব সহকারে না, একটু ওষুধ দেন স্যার, একটু ওষুধ দেন, এক ফোঁটা ওষুধ খাওয়াই দেন, কিংবা বলবে স্যার একটু ওষুধ দেন, তার মানে কি গুরুত্ব নাই। এখন এইটুকু কথার ভিত্তিতে তারা ওষুধ সিলেকশন করে। এখন এইটুকু যে কথার ভিত্তিতে ওষুধ নির্বাচন করলো, এই লক্ষণটা কি লক্ষণ? আপনারা বলেন এই লক্ষণটুকু কিসের লক্ষণ? মাইন্ডের ভূত মাথা থেকে সারে নাই। আপনারা বলেন এতক্ষণ তো ধাতুগত লক্ষণ, ধাতুগত মানসিক লক্ষণ, এটা হোমিওপ্যাথিতে নতুন আমদানি হয় নাই, হোমিওপ্যাথিতে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মাইন্ড মেথড আলাদা, আনন্দে গতগত না বুঝাই, হ্যাঁ, যে আমরা একটা মহারত্ন পেয়ে গেছি, এটা বোধ হয় হোমিওপ্যাথির সাথে কেবল কে কি নাম দিছে জানো। বন্ধুরা, আজকের আলোচনায় আমি এটা বলতে চাই যে হোমিওপ্যাথির সাথে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নাই, বিকশিত হতে পারে, প্রস্ফুটিত হতে পারে মূল দর্শন ঠিক রেখে, এটা বিকশিত হতে পারে, কিন্তু বিকশিত তো হয় না, এটা হলো হোমিওপ্যাথির একটা গভীর বিষয়কে ওরা তুলে নিয়ে আসছে, এই জন্য তাদের নমস্কার। হোমিওপ্যাথির একটা তাত্ত্বিক বিষয়ে তারা কাজ করতেছে, কিন্তু আবার দুঃখ আছে এর মধ্যে, ওই নিম্ন শক্তির ওষুধ দিয়ে তারা চিকিৎসা করতে চায়, আর শুধু মাইন্ড ওইটুকু নিয়েই তারা খুশি,
কারণ বেডের জন্য দিলি তো মাথা ব্যথা কমে যাবে। কিন্তু ক্রনিক রোগী সারাইতে হইলে দুইটাই নিতে হবে, কে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে পারসিস্টেন্স সিমটম, প্রেজেন্ট সিমটম, এই সমস্ত কিছু মিলাই তাকে ও লক্ষণ সমষ্টির ভিত্তিতে ওষুধ দিতে হবে, এটার নাম হচ্ছে হোমিওপ্যাথি। এখন মানসিক লক্ষণ দুইটা, একটা হলো রোগ হওয়ার পরে তার মানসিক লক্ষণ আসছে, আর একটা হলো মানসিক লক্ষণ তার রোগ হওয়ার আগে ছিল। আগে ছিল কি, যে লোকটা অত্যন্ত ভদ্রলোক, সবার সাথে ভালো ব্যবহার করে, হ্যাঁ সে একজন জেন্টলম্যান, কিন্তু রোগ হওয়ার পরে কি অত্যন্ত বদরাগী, হ্যাঁ তার খাবারে অরুচি, সে খাইতে পারে না, তার পেটের সমস্যা, দুর্গন্ধ ঢেকুর ওঠে, যা খায় সেটাই উল্টা বমি আসে, তার জিভে সাদা পুরো লেপ পড়ে গেছে, এখন সে খুব বদরাগী, কিন্তু আগে সে কি ছিল, শান্ত। রোগ হওয়ার পরে হচ্ছে বদরাগী। এখন আপনি তাকে রোগের লক্ষণের ভিত্তিতে ওষুধ দিলেন, কি ওষুধ দিলেন, জিভে যদি সারা সাদা পুরু লেপ থাকে, আর যদি পেটের পীড়া থাকে, তাহলে তার এই রোগের লক্ষণের ভিত্তিতে তাকে আপনি অ্যান্টি ইনক্লুড দিলেন। দেওয়ার পরে দেখা গেল যে সেই ভদ্রলোক আবার সেই ভদ্রলোকই হয়ে গেছে, সে তার আর বদরাগ নাই, সে আগের মতো শান্ত নম্র ভদ্র হয়ে গেছে। এখন সে যদি বলে যে আমার এটা মাঝে মাঝেই হয়, আমি যে আপনার যে ওষুধ দিলেন এটা মাঝে মাঝেই হয়, বলে কতদিন পর পর, বলে এই একটু খাবারের ব্যতিক্রম হইলে আমার পেটের পীড়া হয়, এখন কি আপনি তাকে আবার এন্ডিং করে দিবেন, নাকি ওই অবস্থার ভিত্তিতে আরেকটা রোগী লিপি করবেন? এইবার আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার লক্ষ্মীপুরের এক ভাই আসছেন লক্ষ্মীপুর থেকে, উনি বলেছেন এইবার ধাতুগত লক্ষণের ভিত্তিতে তাকে ওষুধ দিতে হবে। কিসের জন্য? প্রবণতা ধ্বংস করার জন্য। কিসের প্রবণতা? তার পেটের পীড়া বারবার ঘুরে ঘুরে আসতে থাকে। এই জায়গায় এখন আমি তাকে মানুষটাকে আইডেন্টিফাই করব, মানুষটার লক্ষণ নিব, মানুষটা কি বলে টক খুব পছন্দ করে, মানুষটা কি রৌদ্র সহ্য করতে পারে না, মানুষটা কি যাই হোক, আমি আমার ঠিক ক্লিয়ার মনে আসতেছে না, প্রত্যেকটা ওষুধেরই ধাতুগত লক্ষণ আছে, ধাতুগত লক্ষণ রোগ হওয়ার আগেও থাকে, রোগ হওয়ার পরেও থাকে, রোগ অবস্থায় যদি পরিবর্তন আসে সেই পরিবর্তনটা হলো অস্থায়ী পরিবর্তন। তাহলে আমরা এইবার তাকে স্থায়ী লক্ষণের ভিত্তিতে ওষুধ দিব। কি কি লক্ষণ? সর্বাঙ্গীন দৈহিক, সর্বাঙ্গীন মানসিক, ইচ্ছা অনিচ্ছা, ধাতু প্রকৃতি, এই কয়টা লক্ষণের জন্য কিন্তু রোগীরা আমাদের কাছে আসে না। আসে কি? সে পেটের পীড়ার জন্য আসছিল, কিন্তু এখন তো পেটের পীড়া সেরে গেছে, সে এখন বলতেছে যে আমি তো পেটের পীড়া তো সারছে, কিন্তু এটা যে ঘরে ঘরে ঘুরে আসে ওটার নাম কি? রোগ প্রবণতা। এইবার আমার প্রবণতার চিকিৎসা দিতে হবে। তো আমার সময় কি বেশি নিয়ে ফেলতেছি? সময় শেষ? আচ্ছা এখন সময় নাই, আমি কি বোঝাতে পারলাম? আমি জানি না, আমি তো অঙ্কে কাঁচা ছিলাম, বেশিরভাগ ফেল করতাম, তার জন্য আমি
এই কঠিন অঙ্কে যেতে চাই না, সহজ সরল অঙ্কগুলো করে দিলাম। যদি বুঝতে পেরে থাকি আমরা তাহলে ধন্যবাদ, আমার কথাগুলি যদি কাজে লাগাইতে পারেন তাহলে আরেকবার ধন্যবাদ। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। এখন সভাপতি তার সভাপতির সমাপনী বক্তব্য রাখবেন এবং এই সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আজকে এই সভার সমাপ্তি ঘোষণা করব। তার আগে আমি আপনাদের আর একটা কথা বলি, আজকের এই আলোচনায় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে গেছে আমাদের বক্তাদের, আমরা নাই তো, হ্যাঁ দোষ ত্রুটি বললে তো অসুবিধা নাই না, যেহেতু আমরাই তো। এখন আমাদের আলোচনার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, আমি এই মঞ্চে আর বলতে চাই না। আগামী শুক্রবার ক্লাসে আমরা হাবিবুল্লাহ টাওয়ারে পড়ব, প্রতি শুক্রবারে বসি, সেখানে যদি আপনারা আসেন, যারা আলোচক বৃন্দ ছিলেন তাদের এই বিষয়ের উপরে আলোচনা থাকবে, পর্যালোচনা হবে যে কার কি কোন বিষয়ে বক্তব্য ছিল, কে কীভাবে বক্তব্য রেখেছেন, কোথায় ভুল ত্রুটি ছিল, আমরা ফিল্টার করে বিশুদ্ধটা আলোচনা টেবিলে নিয়ে আসার চেষ্টা করব। তো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। ব্যস্ততার কারণে আমাদের যে বিশেষ অতিথি, প্রধান অতিথি, তারা ব্যস্ততার কারণে চলে গেছে। তারপর সম্মানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আলোচক বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত চিকিৎসক বৃন্দ এবং হোমিওপ্যাথি অনুরাগী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকে ত্রৈমাসিক বিজ্ঞান সেমিনারের যে আয়োজন করা হয়েছে এটা হচ্ছে হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি এবং উচ্চতর হোমিও প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জ এর উদ্যোগে আমরা এই ত্রৈমাসিক সেমিনারটার আয়োজন করেছি। এবং আমাদের আজকের বিষয়বস্তু ছিল ধাতুগত চিকিৎসায় হোমিওপ্যাথি। আমি সবার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের যে আলোচনা শুনলাম তা থেকে আমার উপলব্ধিতে এসেছে, আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথির কিছু মৌলিক বিষয় আছে, সেই বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়কে আমরা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা যারা বলি যে আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমরা বলি যে আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। তাহলে রোগীর চিকিৎসা করতে গেলে আপনাকে অবশ্যই রোগীর ধাতু প্রকৃতি সম্পর্কে অবগত হতে হবে। রোগীর ধাতু প্রকৃতি যদি আমরা না জানি তাহলে সেই রোগীকে, বিশেষ করে ক্রনিক রোগীর ক্ষেত্রে, আমরা তাকে কখনোই পরিপূর্ণ আরোগ্য দিতে পারবো না বা দেওয়া সম্ভব না। আমাদের যে প্রধান আলোচক ছিলেন ধাতুগত চিকিৎসায় হোমিওপ্যাথি ডাক্তার মাহমুদ আলম, তার আলোচনা আপনারা সবাই শুনেছেন। মেধা আল্লাহ প্রদত্ত, সবাই মেধা একরকম না, আমি চাইলে ওনার মতো হতে পারবো না, তারপরও চেষ্টা করব। কারণ উনি যেইভাবে উপস্থাপনা করেছেন, আমাদের চেয়ে কে বেশি লাভবান হয়েছেন বলেন তো? উনি নিজে। কারণ আজকে ধাতুগত চিকিৎসায় হোমিওপ্যাথি, সে আমার মনে হয় বিগত 3 মাস যাবৎ এটা নিয়ে পড়াশোনা করতেছে, তাহলে তার জ্ঞানের পরিধি, সে যে তার এই বক্তব্যটা রেডি করছে তার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, অনেক বই অনেক কিছুর সাহায্যে সে তার যে বক্তব্যটা রেখেছে সেটা সে উপস্থাপন করার জন্য পরিশ্রম করেছে। আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার খুব শর্টকাটভাবে এবং সহজভাবে ভালো ডাক্তার হইতে চাই, আমি জানি না সহজভাবে ভালো ডাক্তার হওয়ার উপায় আপনাদের জানা আছে কিনা। আমি 2003 2017 প্রায় এক যুগের বেশি সময় পার করেছি, তারপরও আমার মনে হয় যে আমি ডাক্তার হতে পারি নাই। কেন পারি নাই এটা হয়তো আমার অযোগ্যতা, কারণ হোমিওপ্যাথি চিকিৎসাটা আমরা যারা যখন ভর্তি হই, যে আমরা তো ছোটবেলা দেখছি যে বই দেখা দেখে ওষুধ দেয় তাই না,
এটা খুব একটা সহজ চিকিৎসা পদ্ধতি। যখন হোমিওপ্যাথিতে ঢুকলাম, কিছু কিছু বই পড়তে শুরু করলাম, তখন দেখলাম যে এই পেশার জন্য আমি ঠিক না, কারণ এই পেশায় আসা উচিত প্রচন্ড মেধাবী যারা তাদের, এবং যারা বোঝে। একটা মানুষকে চেনা এটা কি খুব সহজ কাজ মনে করেন? আপনার চেম্বারে যে রুগী আসবো তার প্রকৃতি, তার সঠিক আইডেন্টিফাই করা কি খুব সহজ? মহিলা রুগী যদি আসে, তার সামনে যদি তার স্বামীর সম্পর্কে বলেন যে আপনার স্বামী আপনার সাথে কি ধরনের আচরণ করে, সে কি কোনোদিন মহিলা রুগী সে কি তার স্বামীর সামনে বলবে যে সে আমার সাথে দুর্ব্যবহার করে? কোনোদিনই বলবে না। তবে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমার চেম্বারে একজন রুগী আসছে, শাশুড়ি নিয়ে গেছে ছেলের বউকে। এখন রুগীর লক্ষণ সংগ্রহ করছি, কিন্তু কোনো ওষুধের কাছাকাছি যেতে পারতেছি না। এখন শাশুড়িও রুগীর পাশ থেকে সরতেছে না। আমি তাকে একটু ব্যক্তিগতভাবে আলাদা চাচ্ছি, যাতে তার পারিবারিক কোনো অশান্তি আছে কি না বা কোনো কষ্ট আছে কি না জানার জন্য। এখন ছেলের বউকে নিয়ে আসছে শাশুড়ি, তার সামনে তো তার পরিবারের কোনো নেগেটিভ কথা বউ বলতে পারবে না, আকার ইঙ্গিতেও না। সে যদি বুদ্ধিমান চালাক হয় আকার ইঙ্গিতে বললেও বুঝে ফেলবে। তাহলে আমাদের কাছে যখন রুগী আসে, তার ধাতু প্রকৃতি সংগ্রহ করার মতো জ্ঞান যোগ্যতা অর্জন করার জন্য কি এই যে আজকে আমার যাদের উদ্দেশ্যে বলবো তারা চলে গেছেন, কোষাধ্যক্ষ কল্যাণ সোসাইটির সোহাগ, আমি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি, আমাকে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে আমি কিভাবে সামনের দিকে আগাবো? আমার একার পক্ষে তো সম্ভব না। আপনারা আমি আমার দুইটা হাত, আমার পাশে যদি দশজন লোক থাকে আমার হাত হবে ২০টা, তাহলে ২০ হাত যে কাজ করতে পারবে আমার দুই হাত কি সে কাজ করতে পারবে? এর জন্য নারায়ণগঞ্জ জেলা শাখায় যারা আছেন আমার সহযোগিতা, তারা আমাকে সহযোগিতা করবেন যাতে আমরা প্রতি ত্রৈমাসিক এবং অন্তত পক্ষে বাৎসরিক একটা বড় আকারের সেমিনার করতে পারি সারা বাংলাদেশ ব্যাপী আদর্শ হোমিও চিকিৎসকদের নিয়ে এই নারায়ণগঞ্জের মাটিতে। আমার ইচ্ছা ডাক্তার জিমাউল্লাহ স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশের ডাক্তারদের দাওয়াত দিয়া আমরা এই নারায়ণগঞ্জে নিয়ে আসবো। সেই যোগ্যতা আমাদেরকে তৈরি করতে হবে। সেই যোগ্যতা যদি তৈরি করতে হয় তাহলে আপনাদের সহযোগিতা আমার দরকার, কারণ সহযোগিতা যদি না পাই সামনে আগানো যায় না, একা কাজ করলে সামনে যাওয়া যায় না। আর যে কোনো জিনিসকে যদি আপনি ভালোবাসতে না পারেন, পাগল হইতে না পারেন, সে আপনাকে ধরা দিবে না। যেমন ডাক্তার জিমাউল্লাহ স্যার, আপনারা হয়তো অনেকে জানেন না সে আমার কি হয়, সে আজকে এক মাস যাব মানে যখনই তার ঘুম ভাঙে দেখি বিছায় নাই নাই, সে পড়াশোনা করতেছে। আজকে প্রায় ৩০-৩৫ বছর উনি ডাক্তারি করেন, এখনো সে সময় সুযোগ পাইলে পড়াশোনা করে, কারণ সে এটাকে ভালোবাসে। যখন তার ঘুম ভাঙে তখন সে অধ্যয়ন করতে চায়। আমি তার মতো পাগল হইতে পারি নাই, তার উপর বিরক্ত হইয়া মাঝে মাঝে যাই শুয়া থাকি, একটু একটু পাগল হইতেছি। যখন উনি পড়াশোনা করে তখন দেখি যে না আমার তো আর ঘুম আসে না, তখন উঠি। উঠা যেহেতু মহিলা মানুষ, পারিবারিক কিছু দায়িত্ব থাকে আমার উপর, তারপর চেষ্টা করতেছি আমরা ভালো কিছু করতে চাই। ভালো কিছু করতে চাইলে আপনাদের সহযোগিতা আমার দরকার। আপনারা যদি সহযোগিতা করেন আমি চাই। আমরা আজকে তো ৩ ঘন্টা ব্যাপী একটা সেমিনার করলাম, সারাদিন ব্যাপী সারা বাংলাদেশের হোমিওপ্যাথদের দাওয়াত দিয়ে একটা সেমিনার করতে চাই। সবাই কি আমার সাথে আছেন আপনারা? সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই সেমিনার ৯টায় শুরু হওয়ার কথা ছিল, অনেক উপস্থিতি কম হওয়ার কারণে একটু লেট হয়েছে। সেমিনার করতে গেলে ভুল ত্রুটি হবে, কিছু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। আমাদের ভুলগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন এবং পরবর্তীতে যাতে এই ভুলগুলিকে সংশোধন করে আরও ভালো মানের জাতীয় পর্যায়ের সেমিনার আমরা উপহার দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই সভার সমাপনী
ঘোষণা করছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সভা শেষ, আনুষ্ঠানিক।